অনেক স্বপ্ন ছিল আমার বাবার এই দেশকে ঘিরে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হতে পারেনি। 21 বছর পর সরকার এসে আমরা দেশের উন্নয়নের কাজ শুরু করি। এই মেট্রো রেল যখন আমরা নির্মাণ কাজ শুরু করেছি, তখনই এসেছিল আরেকটি আঘাত, হলি আর্টিজেনের সেই সন্ত্রাসী আক্রমণ। আর অত্যন্ত দুঃখজনক যে সেই আক্রমণে আমাদের এই মেট্রো রেলের যারা পরামর্শক জাপানিজ নাগরিক, সেই জাপানিজ পরামর্শক 7 জন সেই হলি আর্টিজেনে মৃত্যুবরণ করে। আমি তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সমবেদনা জানাই সকলের পরিবারকে। এরপরেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই জাপানের তদানীন্তন প্রধানমন্ত্রী, যিনিও ঘাতকের বুলেট আঘাতে শাহাদত বরণ করছেন মাত্র কিছুদিন আগে, কারণ এই কাজ তিনি বন্ধ করে দেননি। কিছুদিনের জন্য থেমেছিল, কিন্তু তার নির্দেশে আবার মেট্রো রেল নির্মাণ কাজ শুরু হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মেট্রো রেলের কয়েকটি স্টেশন, তাদের নাম ফলক আমরা রাখব এবং তাদের নাম ফলক উত্তরাদিয়াবাড়ির মেট্রো রেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রে স্মৃতিস্মারক আমরা স্থাপন করেছি, তাদের নামটি যেন স্মরণ থাকে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ এবং বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আজকে আমরা বাংলাদেশকে আরেকটি নতুন অহংকারের পালক, বাংলাদেশের জনগণের মাথার মুকুটে সংযোজিত করলাম। এটা হচ্ছে MRT লাইন 6 উত্তরা। এই উত্তরা থেকে এই রেল মেট্রো রেলটা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সংযোজিত হবে। আজকে প্রথম ফেজ আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুভ উদ্বোধন করেছি কিছুক্ষণ আগেই।